টিয়ারকেস এবং টিয়ারকেস যারা করেন কার্যকর্তাদের সম্পর্কে যেসব মন্তব্য, যে পজিশনে গার্লস হাই স্কুলে দেওয়া হয়, গার্লস হাই স্কুলে উনি আসার পরে ওখানে একটা বিলোনিয়া বোর্ড ছিল, বিলোনিয়া পিএসএ এসে আমরা অভিযোগ জানাতে এসেছি, আমরা অভিযোগ জানিয়েছি সার্ভিস প্রোটোকল মামলা, এবং উনি একজন শিক্ষক, ওনার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। বিলোনিয়া এক্সামিনেশন বোর্ডের কিছু টাকা ওনার কাছে রয়ে গেছে, তখন উনি ডেপুটেশনে ছিলেন বিভিন্ন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে, বড় অঙ্কেরই একটা অ্যামাউন্ট 1 লাখ। তখন বোর্ড, নতুন বোর্ড গঠন করার পর ওনার কাছে আগের বকেয়া যে টাকাটা থেকে গিয়েছিল ওই টাকাটা এই বোর্ডে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল, আদারওয়াইজ হেডমাস্টারের কাছে জমা দেওয়ার জন্য, উনি ওই টাকাটাও জমা দিয়ে নিয়ে এখনও টাকাটা ওনার হেফাজতে রয়ে গেছে। আজকে 3-4 বছর চলে যাচ্ছে উনি টাকাটা ফেরত দেননি। তাহলে নিজে স্বচ্ছ না থেকে যারা স্বচ্ছ চলছে, যারা সত্যিকারের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বোর্ডটা পরিচালনা করতে চাইছে এবং তাদের বিরুদ্ধে এত মারাত্মক অভিযোগ, এটা তো মানা যায় না। তার জন্যই আমরা আজকে এখানে বিলোনিয়া পিএসএ এসেছি, এসে আমরা অভিযোগ জানিয়ে গেলাম, লিখিত অভিযোগ জানিয়ে গেলাম। দেখা যাক আইন এবং সরকার কী করে, আমরা তার অপেক্ষায় আছি। নমস্কার। কর্মচারী হয়ে উনি কীভাবে সরকারের বিরুদ্ধে এবং একটি সংগঠনের বিরুদ্ধে উনি লিখতে পারেন যে পরায়গণ্ডা হিসাব নেবে, ত্রিপুরা রাজ্য কর্মচারী শিক্ষক সংঘের যে সমস্ত সদস্য আছে ওদের পরায়গণ্ডা হিসাব নেবে, পাশাপাশি উনি আবার একটা পোস্ট হোল্ড করেন সমন্বয়ের ইউনিয়ন বিভাগীয় প্রেসিডেন্ট, একজন এরকম ব্যক্তিত্ব কীভাবে ফেসবুকে বারবার এই সমস্ত উৎসাহমূলক ইয়েগুলো অপপ্রচারগুলো করা হচ্ছে, এটা সমাজের মধ্যে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যে কেউ হয়তো ওনাকে হ্যারাসমেন্ট করতে পারে বা টর্চার করতেও পারে। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি অতিসত্বর ওনাকে ডেকে যা যা করার আপনারা আইনি পর্যায়ে কাজ করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আখের পর এক নিষ্পাপ প্রাণ, তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকারে নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক। এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিঞ্জার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার, যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক। উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স, যারা নাকি 24 ঘন্টা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখেন, পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময় মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত। ডিভাইন টাচ মেডিক্লিনিকের চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরো অনেকেই। প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ। হ্যালো, আমি ডক্টর অরিজিৎ দাস। আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আপনারা তো চিনেন সবাই আমাকে। আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31st কোভিড পজিটিভ ধরা পড়ে, তারপর 1 মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ মানে এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা, অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি। আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে